হাই গাইস, দিস ইজ মাধুরিমা, ওয়েলকাম টু দ্য চ্যানেল মধুরিমাস ট্রাভেল অ্যান্ড লিভিং। আর আমরা এসেছি আজকে ব্রডওয়েতে একটা থিয়েটার দেখতে। এটা ব্রডওয়েই তো, ব্রডওয়েতে একটা থিয়েটার দেখতে এসেছি। একটা নতুন উইকেন্ড শুরু হচ্ছে, পুরো উইকেন্ডটা ব্লগ করবো, তো সাথে থাকো। বাবা মা ঘরেই আছে, বিকজ বাবা মা ইজ হিয়ার, ওই জন্য আমি এখন রেগুলার ব্লগ করার চেষ্টা করছি। এনিওয়ে, দেখাই তোমাদের কোথায় বসে। ওই হচ্ছে স্টেজ আর আমরা এখানে বসে আছি। থ্যাঙ্কফুলি আমরা খুব ভালো একটা জায়গাতে এসেছি, বসে যার জন্য এখানে বসে আছি। অ্যান্ড এখন বাজে 8টা, থিয়েটার শেষ হয়ে আমাদের বাড়ি যেতে 11টা বাজবে। অ্যান্ড দ্য উইকেন্ড স্টার্টস, দ্য ফান স্টার্টস। আমার অফিস টাইম স্কোয়ারের খুব কাছেই, মানে টাইম স্কোয়ার 42nd Street, আমার অফিস 47th Street। আমি টাইম স্কোয়ারের রাস্তাটা ক্রস করেই বাড়ি আসি আসার সময়, কিন্তু ব্রডওয়ে থিয়েটার দেখতে আমার প্রায় 2 বছর লেগে গেল। অ্যাকচুয়ালি সায়ন্তন খুব ভালো একটা টিকিটের ডিল পেয়েছিল, বুঝতেই পারছো, একদম সামনে থেকে বসে দেখছি, যার জন্য আমরা এটা মানে নিয়েছি। আর নাটকটা শেষ হলো, নাটকটার নাম ছিল মারিজেন। And you won't believe, the actress is basically Rachel Adams. মানে নোটবুক সিনেমাটাতে উনি অ্যাক্টিং করেছিলেন, তখন অনেক ছোটো ছিল, আমি হাওড়া থাকাকালীন দেখেছিলাম। এখন তো অল হ্যাভ এজড গ্রেসফুলি, রাইট? তুই আমি তো ভাবছি, দেখি আমি তোকে দেখেছি, আমি তোকে দেখেছি, ইটস বিউটিফুল। সবাই লাইভ করে আছে, ওকে দেখবে বলে শোটা এত ভালো ছিল। শো শেষ হওয়ার পরে সমস্ত দর্শকরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন যে অ্যাক্টাররা এক এক করে বেরোবেন আর আমরা তাদের সাথে ছবি তুলবো। ছবি না তোলা গেলেও অ্যাটলিস্ট তাদের ছবি তুলবো আর অফকোর্স অটোগ্রাফ নেব। এটা ব্রডওয়ে তো হয়েই থাকে, অ্যান্ড বিকজ দিস ইজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ আ ব্রডওয়ে, আমি চেষ্টা করেছি পুরোটাকেই ক্যাপচার করার আর কি। বাই দ্য ওয়ে, আমার এই নাটকটা অসাধারণ লেগেছিল, মানে জাস্ট সিম্পলি অসাধারণ লেগেছিল। সিনেমা দেখা তো একরকম, ঠিক আছে, সিনেমায় অন্যরকমের ব্যাপার থাকে, মানে দের ক্যান বি মাল্টিপল টেক্স, তুমি একবার কিছু একটা ভুল হয়ে গেলে সেটাকে আবার রিডু করার চান্স আছে, কিন্তু মঞ্চে যে অভিনয়টা হচ্ছে ওটা লাইভ অভিনয় যেটা, সেটা একবার একবারই হয়, তার বেশি তো আর হয় না। ওই দেখুন, বাই দ্য ওয়ে, সমস্ত অ্যাক্টাররা এক এক করে বেরোতে বেরোতে শুরু করেছেন এবং ওদের গাড়িটা একদম ঠিক সামনেই রাখা থাকে, ওখানে বেরিয়ে 2-3টে সাইন করে সাথে সাথে ওরা গাড়িতে ঢুকে যায়। আমরা রেচেল অ্যাডামসের জন্য অনেকক্ষণ অবধি অপেক্ষা করেছিলাম, কিন্তু ওনাকে ফাইনালি আর দেখতে পাইনি, বাট বাকি অ্যাক্টরদেরকে দেখেছিলাম। পরে যদি কখনো আবার ব্রডওয়ে দেখতে যাই, নিশ্চয়ই যাওয়া হবে কোনো না কোনো একবার, তখন চেষ্টা করব ভালো করে দাঁড়িয়ে অ্যাক্টরের একদম সামনে থেকে সাইন নেওয়ার। শি ইজ আ হলিউড অ্যাক্টর, যারা নোটবুক সিনেমাটা দেখেছেন তারা জানেন, যদিও নোটবুক আজ থেকে 15-16 বছর আগে রিলিজ করেছিলেন, শি লুকড লাইক আ বেবি ব্যাক দেন, এখন শি ইজ ভেরি ম্যাচিওর ওম্যান অ্যান্ড ইট ওয়াজ বিউটিফুল। যাই হোক, এটা ডে টু আর এখন বাবা মাকে নিয়ে যাচ্ছি। আজকে ডে টু, আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে আমরা যাচ্ছি জ্যাকসন হাইটস। তার আগে যাব স্ট্যাটন আইল্যান্ড ফেরিতে করে স্ট্যাচু অফ লিবার্টি দেখতে, উইচ ইজ এ ফ্রি ফেরি, ফ্রি থিং টু ডু ইন নিউ ইয়র্ক। অ্যান্ড রাইট নাও আমরা দাঁড়িয়ে আছি এক্সচেঞ্জ প্লেসে, পেছনে ম্যানহাটন স্কাইলাইন, আর এই যে বাবা মা নিজেদের মতো এক্সপ্লোর করছে, বাবা এই ক্যাটিন মেমোরিয়াল স্ট্যাচুটা এক্সপ্লোর করছে, মা দাঁড়িয়ে ওখানে ছবি তুলছে। খুব সুন্দর দিনটা আজকে, সানি ডে। ওরা ডান দিকে হয়ে দাঁড়াতে শিখে গেছে। আজকে আমি বেসিক্যালি বলছি বাবা তুমি নিয়ে চলো, যাতে করে আই ক্যান হ্যাভ সাম কনফিডেন্স যে হ্যাঁ বাবা ফিগার আউট করে নিয়েছে, তাহলে নেক্সট উইক থেকে ওরা নিয়েও আসতে পারবে, আমি অফিসের পর ওদেরকে নিয়ে একটু ঘুরতে পারবো। ইউএসএ তো এখন T20 ওয়ার্ম আপ ম্যাচ চলছে, কালকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে, এখানে দেখো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মধ্যে ক্রিকেট স্টিমুলেটর বানিয়ে রেখেছে। ওই হচ্ছে ক্রিকেট স্টিমুলেটর, বেশ কিছু ইন্ডিয়ানই হবে ওরা খেলছে ওখানে। কালকে আবার পাকিস্তান আর ইউএসএ ম্যাচ ছিল। চলো এদিক দিয়ে বাথরুমটা, চলো উপরটা ওঠো। ফার্স্ট স্টপ অফ দ্য ডে মিউজিয়াম অফ নেটিভ আমেরিকানস, ওদের পিছনে ভীষণ হওয়ার ইচ্ছে আজকে। ন্যাশনাল মিউজিয়াম অফ ইন্ডিয়ান আমেরিকানস, এটা ফ্রি মিউজিয়াম, তো এখানে আমরা এসেছি। এই হচ্ছে মিউজিয়াম, না এগুলো চড়া চড়া সিঁড়ি উঠতে পারবে, দেখো
মিউজিয়ামটা ভীষণ সুন্দর ছিল, আর এটা ফ্রিতে দেখা যায়, which is also great. এই যে আমরা এখন এসেছি স্টাটন আইল্যান্ড ফেরিতে, দিস ইজ দ্য অনলি ফ্রি থিং ইন নিউ ইয়র্ক সিটি. এটাতে করে আমরা যাব স্ট্যাচু অফ লিবার্টি দেখতে. বাবা ভীষণ ঠান্ডা লাগছে, যেন মুখটা ঢেকে. এই যে আমরা উঠে ওই যে দূরে দেখা যাচ্ছে, সেটা তো আমাদের ঘর থেকেও দেখা যায়. একদম সামনে অবধি যেতে হবে. এই যে কি বলছে বুঝতে পারছি না. মাই গ্রুপ স্ট্যাটন আইল্যান্ড ফেরি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফ্রি থিংস টু ডু ইন নিউ ইয়র্ক, যেটাতে করে তোমরা ম্যানহাটন থেকে স্ট্যাটন আইল্যান্ড অবধি যেতে পারো, আবার ওই ফেরিটাতে করেই আবার তোমরা ম্যানহাটনে ফেরত আসতে পারো. এবং কেন মানুষ এটা করে, কারণ ওই ফেরিটা একদম স্ট্যাচু অফ লিবার্টির সামনে থেকে যায়, তো ওটাকে খুব সুন্দর করে দেখা যায় আর কি. তো আমাদের বাড়ি থেকে স্ট্যাচু অফ লিবার্টি দেখা যায়, অথবা আমরা ওই লিবার্টি স্টেট পার্কটাতে হাঁটতে হাঁটতে একদম এন্ড অবধি চলে যাই, সেখান থেকেও স্ট্যাচু অফ লিবার্টি দেখা যায়, যার জন্য আমরা এতদিন অবধি কখনোই আসিনি এটা দেখতে, কিন্তু এই প্রথম বাবা মাকে নিয়ে এলাম. বাই দ্য ওয়ে উই মেট পাকিস্তানি গার্ল হু হ্যাড সিন সচিন তেন্ডুলকার টুডে. স্ট্যাটন আইল্যান্ডে টুক মি 2 ইয়ার্স টু অ্যাকচুয়ালি স্টেপ ইন টু স্ট্যাটন আইল্যান্ড. বাই দ্য ওয়ে ফেরিতে আসার সময় আমরা একজন মেয়েকে দেখলাম, মেয়েটির নাম আমিনা, পাকিস্তানি মেয়ে, ও এখানে থাকে. তো ও আজকে অকুলেসে গেছিলো, কালকে এখানে ম্যাচ আছে না, আমি যেটা দেখাচ্ছিলাম যে পাকিস্তান আর ইন্ডিয়া ম্যাচ আছে কালকে সকালে বলছিলাম, তো শি উইল ডেফিনেটলি গো ফর দ্যাট অ্যাট লং আইল্যান্ড. তো তার আগে ওই অকুলাসে দাঁড়িয়েছিল ওই সিমুলেশন এরিয়াটাতে, ওখানে সচিন তেন্ডুলকার ছিল. ও মাই গড, আই ক্যান্ট বিলিভ শি টেক টুক আ পিকচার উইথ হিম অ্যান্ড অল অফ দ্যাট. আমাকে বলছেন সচিন ছিল, লাইক হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, বলছে আমরা একটু সামনে দিয়ে এলাম তাও দেখতে যাইনি. সো ইয়া, এনিওয়ে এই হচ্ছে স্ট্যাটন আইল্যান্ড ফর ইউ গাইজ. This here is Staten Island. I don't feel like walking. I don't know. মানে ঠিক আছে. স্ট্যাটন আইল্যান্ড ফেরি যেটা চলে, এটা বেশ বড় একটা স্টিমার এবং এর বেশ কিছু তলা আছে, মানে একতলা দোতলা, ভেতরে ওয়াশরুম থাকে, পুলিশ থাকে. ইটস এ হিউজ ফেরি, মানে একটা জাহাজের মতো প্রায়, এবং হাটসনের ওপরে এটা চলে. আপনারা যদি ফেরার সময় দোতলায় উঠে যান, তাহলে দোতলার উপর থেকে আরও সুন্দর ভিউ পাবেন, খুব সুন্দর ছবি তুলতে পারবেন. ও দেখুন আমি যেমন তুলছি, আমার বাবা মাও এখন দাঁড়িয়ে অনেক ছবি টবি তুলেছে. এবং মানে এইটা রাত্রিবেলা যদি করা যায়, তাহলে অসাধারণ সুন্দর নাইট স্কাই এর ভিউটা আসবে আর কি. আর এখন আমরা চলে এসেছি জ্যাকসন হাইট, আমাদের বন্ধুর কাছে, বন্ধুর বাড়িতে. দেখো পুরোটা বাংলা. হ্যাঁ, এখানে খুব সস্তায় চুল কাটে. এখানে প্রচুর নেপালি পপুলেশনও আছে. এই যে এইখানে হচ্ছে সমস্ত রান্নার করে রাখা থাকে. এ দেখো দেখো মাছ, মাছ এদিকে দেখো, ওটা হচ্ছে শোল মাছ, শোল মাছ বেগুন দিয়ে, ওটা হচ্ছে মাছ ভাজা. আর ও মাই গড, লুক এট দ্যাট, গলদা চিংড়ি মালাইকারি করেছে বোধ হয়. আর এই হচ্ছে কাঁচা মাছের সেকশন, যেটা আমরা আজকে রাতে যাওয়ার সময় নিয়ে যাব. অবন্তী আর অর্চন আমাদের ইনভাইট করেছিল ওদের বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য. কাকিমা প্রচুর রান্না করেছিলেন, মানে অবন্তীর মা. অবন্তী বাংলাদেশি, তো ওদের রান্নার স্টাইলটা একটু আলাদা. ওখান থেকে ফেরত আসার সময় আমরা বাজার করে নিয়ে আসি ইলিশ মাছ আর চিংড়ি, এগুলো বাবা মার জন্য. তো আমরা একটা খুব ভালো ইলিশ পেয়েছিলাম,
সেটা দিয়ে এখন আমি সায়ন্ত রান্না করছি। ইলিশ মাছটা করে, এইটা হচ্ছে খুব মায়ের স্টাইলে বানানো ইলিশ মাছ, যেখানে ইলিশ মাছটা ভাজে না। তো আমাদের বাড়িতে যখন ইলিশ মাছ হতো তখন ওরা ভাজতো না, তবে আমরা যখন এখন এখানে করি আমি বা সায়ন্তন ভেজে নিই। তবে এটা প্রথমবার না ভেজে করলাম, দেখলাম দিস ইজ ইজিয়ার অ্যান্ড দিস ইজ ফাস্টার ওয়ে টু কুক ইট। এনিওয়ে, এটা হচ্ছে ডে থ্রি অফ দ্য উইকেন্ড, আর আজকে আমরা যাচ্ছি নিউ ইয়র্ক সিটি। আমি একটা শাড়ি পরেছি, এই শাড়িটা আমাকে সায়ন্তন ইয়ে থেকে কিনে দিয়েছিল, পুরি থেকে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি MTA মানে সাবওয়ের মধ্যে, আর দেখো সামনে দিয়ে একটা মালগাড়ি চলছে। ইটস অ্যামিউজিং, রাইট? কীরকমভাবে আর কেন এই মালগাড়িটা চলছে, এটা অ্যাকচুয়ালি MTA-তে কোনো কাজ হচ্ছে যার জন্য এই মালগাড়িটাতে করে ওরা জিনিস। আজকে হচ্ছে সানডে, আর আজকে আমরা এসেছি টাইম স্কোয়ারে, আর প্রথমে এসেছি কার্লোস বেকারিজে, ইটস মাই ফেভারিট। সো দে হ্যাভ লাইক ডিফারেন্ট টাইপস অফ কেকস আর প্রচুর পেস্ট্রি, তো আমরা কিছু অর্ডার দিয়েছি। আই জাস্ট লাভ দেয়ার ক্যানোলিজ। তো আমরা অর্ডার দিয়েছি একটা ক্যানোলিনি, একটা ইটালিয়ান বার্থডে কেক, আর একটা হচ্ছে কার্লোসেরি, একটা ফ্রোজো। চলো খাও, মাই ট্রিট। যে এই AMC-তে আমরা জওয়ান বা পাঠান দেখতে এসেছিলাম। সাবধানে একটা কোম্পানি যারা এখানে মাল্টিপ্লেক্স চলে, আমাদের যেমন আমাদের দেশে আছে ফোরাম, PVR, এদের AMC মাল্টিপ্লেক্স। এই হচ্ছে হার্ড রক ক্যাফে, ওই হচ্ছে একটা ব্রডওয়ে স্ট্রিট। এখন বাজে 7:30, তো এখনো সানসেট হয়নি, বাট সানসেট হচ্ছে, তো সেই ব্যাপার আর কি। প্রত্যেকবার টাইম স্কোয়ারে আসি, প্রত্যেকবার নতুন কিছু দেখতে পাই। ইটস লাইক এখানে সারাক্ষণ একটা কিছু মানে মোৎসব চলছে আর কি। তো যাই হোক, বাবা মারা কিছুটা শপিং করলো, আজকে খুব সুন্দর একটা সানসেট হচ্ছে। ইটস নট প্রপার ম্যানহাটন হেঞ্জ, বাট ক্লোজলি, তো সেটাও দেখে নিলাম। ম্যানহাটন হেঞ্জ হচ্ছে একটা ফেনোমেনা যেটা সামারেই দেখা যায়, খালি সামারে ওই যে ওই বড়ো বড়ো উঁচু উঁচু টাওয়ারের মতো বিল্ডিং, তার মধ্যে দিয়ে সানসেটটা হয়, ওটাকে ম্যানহাটন হেঞ্জ বলে। অ্যান্ড ইটস আ থিং, ইটস আ ইভেন্ট ইন নিউ ইয়র্ক বেসিক্যালি। আর টাইমস স্কোয়ারে নানা রকম লোকজন নাচ গান করছে, নানা রকম বিলবোর্ডে অ্যাড চলছে, সব কিছু চলছে, সবই দেখলাম। আর এখানে আমরা মোটামুটি কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর এখান থেকে ফেরত গেলাম উন্নতি টাইম স্কোয়ারে। একদম কিছুদিন আগে এখানে আমি ওই শাড়ি পরে একটা ইন্ডিয়ান ডায়াসপোরা লোকজন যেটা হাট ছিল সেটা হলো। আজকে ঘুরতে এসেছি, কিছু না কিছু এখানে হতেই থাকে, হোপিং যে ইভিনিং এ কিছু দেখতে পাবো। দেখা যাক, বাবা মা একটু টায়ার্ড হয়ে গেছে, বসে আছে, একটু পরে ওদেরকে ওদিকে নিয়ে যাবো। Thank you.
সো বেসিক্যালি ওই যে যে ওখানেই হচ্ছে, আহা এখন নেমে গেছে সূর্যটা। যাই হোক, তুই গ্রীষ্মকালে দু একদিন সূর্যটা ঠিক এই বড় বড় বিল্ডিংগুলোর মাঝখান দিয়ে সোজা নামে, আজকেও যেমন এখান দিয়ে সোজা নামছিল। আমরা একটু আগে সানসেটটা দেখেছি, বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছি, এখন আবার এসেছিলাম একবার তোমাদের দেখাতে। এই আর কি, বিউটিফুল, হোয়াট ক্যান আই সে, স্টানিং। এখানটা দাঁড়িয়ে আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, আর আমার ঠিক পিছনেই সানসেটটা হচ্ছে, তো খুব সুন্দর লাগছে দেখতে। বাট আজকে বেশ রিল্যাক্সিং লাগছে। ওখানে কিং কংও দাঁড়িয়ে আছে সবার সাথে, এন্ড দ্যাট ইন ফেমাস হ্যামবার্গার, ও সরি, এটা হচ্ছে হট ডগ ইন দ্য সিটি। এটা কি, এটা একটা আর্ট ইনস্টলেশন অ্যাপারেন্টলি, হট ডগ ইন দ্য সিটি। যাই হোক, মেন্টাল হেলথ এর কেউ স্টিকার মেরে দিয়ে গেছে। মোটামুটি এক ঘন্টা আমরা টাইম স্কোয়ারে ছিলাম, নানারকম জিনিসপত্র দেখলাম। এবার দেখলাম এখানে একটা ম্যাকাও কিনেছে। এই সিরিজটা শেষ হলে, মানে বাবা মাকে নিয়ে আর দু তিনটে ব্লগ আছে, সেটা শেষ হলে পর আমি পেরু ভিডিও শুরু করব। সেখানে তোমরা দেখবে আমরা অ্যামাজনে গিয়ে এত ওয়াইল্ড ফ্রি ম্যাকাও দেখেছিলাম, দ্যাট ইজ ভেরি বিউটিফুল। এখন আমরা যাচ্ছি আমাদের অফিসের দিকে, বাট আজকে অফিস যাব না, তবে ওই আর কি ফিফথ অ্যাভিনিউ ক্রস করছি হেঁটে হেঁটে। এখন বাজে 9টা, আমরা এসেছিলাম ব্রায়ান্ট পার্কে। ব্রায়ান্ট পার্কে সামার ফিল্ম শো শুরু হয়েছে, এখানে গ্রীষ্মকালে সিনেমা দেখানো হয় পাবলিক প্লেসে, তো কালকেই দেখানো হবে ফরেস্ট গান, তো তার জন্য সেট আপ করা হয়েছে এখানে। আমরা একটু বসলাম এখানে, আইসক্রিম ফাইসক্রিম খেলাম, এবার বাড়ি যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবেই এই উইকটিও শেষ হয়ে গেল। আমি প্রথমে ভেবেছিলাম প্রত্যেক দিনই ব্লগ করব, কিন্তু এত ব্যস্ত থাকতাম অফিসের কাজে, প্রত্যেক দিন ব্লগ তো সম্ভব হয়নি। ওই উইকেন্ডগুলিতে করতাম, মাঝখানে দু তিনটে উইকেন্ড ঘুরতে গেছিলাম, সেগুলি ব্লগ করেছি। বন্ধুবান্ধবরা এসেছিল বা আমরা গেছিলাম বন্ধু বান্ধবের বাড়ি, সেগুলি ব্লগ করেছি। আর এটা অ্যাকচুয়ালি আমরা তখন যাচ্ছি শিকাগো, এরপরে শিকাগোর ব্লগটাই আসবে, তার একটা ছোটো গ্লিমস দেখি।